আমরা এখনো রওনা দেব ডিসিপি কে মেমোরান্ডাম দেওয়ার জন্য মিছিল করে আমরা রওনা দিচ্ছি বিশ্বাসকান্তি বিশ্বাসকে গত 17 তারিখ বিশালগড় কংগ্রেস অফিসে কয়েকশো বিজেপির সন্ত্রাসীরা হামলা করেছে পুলিশের সামনে কয়েক দর্জন পুলিশ ছিল অফিসার ছিল তারা তাদেরকে গ্রেপ্তার করে না কেন সেখানে সিসি ক্যামেরাও বসানো হয় আছে কিন্তু দেখা যায় চক্রান্ত করে জয়দুল হোসেনকে গ্রেপ্তার করে এটা কংগ্রেসের কোন দল হিসাবে তারা প্রচার করছে এটা দাহা মিথ্যা এবং ইমিডিয়েটলি জয়দুল হোসেনকে বিনা শর্তে মুক্তি দিতে হবে এই দাবিতে আমরা আজকে আমাদের ডাইরেক্টর জেনারেল পুলিশের উদ্দেশ্যে আবার রওনা দিচ্ছি এখানে এইটা তুলবেন আমাদের প্রদেশ কংগ্রেস মাইনরিটি ডিপার্টমেন্টের চেয়ারম্যান অ্যাডভোকেট জয়দুল হোসেনকে পুলিশ উদ্দেশ্য প্রণোদিতভাবে গ্রেপ্তার করে রেখেছে বেআইনিভাবে তারই প্রতিবাদে আমরা আজকে পুলিশ হেডকোয়ার্টার ডিজিপিকে ডেপুটেশন দিতে আমরা রওনা দিচ্ছি আমরা এখন যাব এবং আমরা বলবো যে জয়দুল হোসেনকে যেভাবে বেআইনিভাবে গ্রেপ্তার হয়েছে বিনা শর্তে মুক্তি দিতে হবে বিনা শর্তে মুক্তি না দিলে আজ থেকে আমরা সারা রাজ্যে বৃহত্তর আন্দোলনে যাব Nu uitați să dați like, să lăsați un comentariu și să distribuiți acest material video pe alte rețele sociale.